আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। চলিয়ে ভাই চলিয়ে চলে চলে যাই হঠাৎ না আছে না আমি দেখলাম চলে সকালে খুব ভালো উপহার। প্রতিক্রিয়া আর কি বলবো, আমাদের এই জেলাতেই যা হয়েছে, এক ব্লকে তিনজন যুবকর্মীকে খুন করেছে, জেলায় জেলায় এটা নিয়ে 107 জন কর্মীর হত্যা হয়ে গেল। গত এক মাসে 4 জন হলো, মেদিনীপুরের দাঁতনে হয়েছে, তারপরে আমাদের MLA হেমতাবাদের, আর পরশুদিন মারা গেছে নদিয়ায়, কালকে এখানেও ময়ূরেশ্বরে বীরভূমে একজন কর্মীকে খুন করা হয়েছে। এরা আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। নদিয়াতে যে ছেলেটি মারা গেছে তাকে প্রকাশ্যে সভার মধ্যে মারা হয়েছে, সালিসি সভা ছিল, তাকে বাঁশ দিয়ে পিটিয়ে তার মাথায় মারা হয়েছে, 2 দিন হসপিটাল থেকে মারা গেছে। তো এরা এগুলোকে চাপা দিতে ব্যস্ত। আমার মনে হয় গুন্ডা বদমাশরা পুরো TMC পার্টিটাকে দখল করে নিয়েছে। মমতা ব্যানার্জি ওকে কথা শোনে না, কোনো কন্ট্রোল নাই। সার্বিকভাবে সমাজে আইন শৃঙ্খলা বলে কিছু নাই। বিরোধীরা টার্গেট হচ্ছেন, সাধারণ মানুষ যারা প্রতিবাদ করছে তারাও টার্গেট হচ্ছে। আপনাদের মতো যারা মিডিয়া কর্মী, মিডিয়ার লোকেদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশ থানায় সারা রাত বসিয়ে রাখছে, জেরা করছে, এবং রাত্রেবেলা দোতলার উপরে সিঁড়ি বেয়ে উঠে হুগলিতে যে আরামবাগ টিভির যে সম্পাদক এবং বাকিদেরকে নিয়ে গেছে, কোনো ক্রিমিনালের সঙ্গে লোকে এরকম ব্যবহার করে না। তার দোষটা কী ছিল? থানাতে ক্লাবের লোকেদের ডেকে পুলিশ টাকা দিচ্ছে 1 লাখ করে, সেটা ছবি উড়ে ছেপেছিল, এটা তো দায়িত্ব হয়েছে একজন মিডিয়া কর্মীর। মানুষকে জানানো উচিত কী হচ্ছে। করোনার সময়ও লাইন দিয়ে দাঁড়িয়ে লোকের টাকা নিচ্ছে, কিসের জন্য টাকা দিলি? যারা সুন্দরবনে বাড়ি উড়ে গেছে, একটা ত্রিপল পায়নি, এখন চাল উঠে গেছে, চাল ডাল পায়নি, খাবার নেই, হাহাকার করছে, আপনার ক্লাবের লোকেদের টাকা দিচ্ছেন ভোট করাবার জন্য, সেই যে খবরটা করে দেখা, দোষটা কী আছে? আনন্দবাজারের সম্পাদকের তুলনায় আমার তো মনে হয় ইতিহাসে কোনোদিন এটা হয়নি। থানায় বসিয়ে রাখা হয়েছে, গভর্নর তাকে ফোন করে অ্যারেস্টটা বাঁচিয়েছে, নাহলে তারা কোমর দড়ি পড়তো, এবং তাকে চাকরি থেকে সরানো হয়েছে। এই সরকার, স্বৈরাচারী সরকারের ইচ্ছায় সব হবে,
রাজনীতি এখানে তারাই ঠিক করে দেবে, পার্টি কে কী করবে, কে কোথায় যাবে, রিলিফ দেবে কি না, মিডিয়া কী লিখবে, কোন মিডিয়াকে কাজ করবে, আমরা কোথায় যাবো না যাবো সব ঠিক করে দেবে। এটা কী ধরনের গণতন্ত্র? মমতা ব্যানার্জি বলছেন দেশে গণতন্ত্র নেই। আরে গণতন্ত্র সবচেয়ে আগে তো এখানে মাটি চাপা দিয়েছেন, উনি সব সমাধি করে দিয়েছেন। গণতন্ত্র কাকে বলে বাংলার বাইরে গিয়ে দেখে আসলে স্বাস্থ্যের অবস্থা যদি ভালো হয় তাহলে হসপিটাল থেকে ফিরে আসছে রুগী, বাড়িতে মারা যাচ্ছে, তার টেস্টটুকুও হচ্ছে না। আপনি যান যে আমি করোনা পজিটিভ টেস্ট করবো, নেবে না, বলছে না এখানে জায়গা নেই, একাধিক হসপিটাল ফিরিয়ে দিচ্ছে। মানে যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে বিষকে আত্মহত্যা করেছে বয়স্ক মানুষ, পুরো পরিবার। এটাও আমরা দেখেছি ঠাকুর পুকুরে প্রত্যেক দিন ঘটনা। একদিনের বাচ্চা হসপিটালে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গায়েব হয়ে যায়, বাবা মা কাঁদছে। 18 বছর একটা ছেলে চিকিৎসা করে না, কোনো হসপিটাল ভর্তি হলো না, মারা গেল বেঘরে, তাও ভালো বলবেন? আর প্রত্যেক দিন এখন 1500 হচ্ছে, 2000 রোজ সংক্রমণ বাড়ছে, কোনো টেস্ট নেই। কিসের টেস্ট দিল করেছেন? স্যাম্পেল নিয়ে যাচ্ছেন, পড়ে আছে দিনের পর দিন, তার টেস্ট আসে না। আর আমাদের MLA মারা গেলেন রাতারাতি, তার পোস্টমর্টম হলো, তার সুইসাইড নোট, তার মেডিকেল রিপোর্ট সব চলে এলো। আর আমাদের কোনো যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো কারণে মারা যায়, 7 দিন ঘুরে ঘুরে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায় না, সব তৈরি করা, আগের থেকে রিপোর্ট লিখে রাখা হয়েছে, সেই করে দিয়ে দেওয়া হয়। এই যে সাজানো ঘটনা, তারপর বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী, দেখে আসুন উত্তরপ্রদেশ গিয়ে, দিল্লি গিয়ে দেখে আসুন স্বাস্থ্য ব্যবস্থা কাকে বলে সারা দেশে। কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ চলে যাচ্ছে ভেলোরে, চেন্নাইতে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে চিকিৎসা করতে, মুম্বাইতে? এই সরকারের উপর ভরসাও নেই, আর খালি বিল্ডিং আছে, না ডাক্তার, না নার্স, না বেড, ওষুধ কিছুই নেই। তারপরে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বললো, লোককে চালিয়ে যাচ্ছে। এটা ঠিক যে রাজ্যপালকে তার অ্যারেস্ট করতে পারবে না, তাকে দড়ি বেঁধে থানায় এনে ধরে নিয়ে আসতে পারবে না, এটাই ওনার কষ্ট। পারলে ওনাকেও করতেন উনি, তাই তাকে তার ব্যক্তিগতভাবে তাকে অসম্মান করা, তুচ্ছা ঘটনা বারবার করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় রাজ্যপাল তার এখতিয়ারে থেকে সাংবিধানিক কাজই করছেন, যারা সংবিধান মানে না, আইন মানে না, তাদের একটু কষ্ট তো হবেই। ঠিক আছে।